মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু, তাই তাদের দেশে যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের সাথে সম্পর্ক বহাল থাকবে, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। শনিবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে 49তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এ সময় আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহ যোগী রাষ্ট্র, তাই আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক। অনুষ্ঠানে এ সময় সমবায়ে অবদান রাখায় বেশ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভায় এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, উপজেলা সমবায় অফিসার খোকন চন্দ্র রায়, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাভার পৌর যুবলীগ নেতা শেখ সাইদ সহ আরো অনেকে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি বঙ্গবন্ধু সময় যেটা ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই দর্শনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেন। কাজে পৃথিবীর কোন দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের সাথে আমাদের সম্পর্কে উঠানামার কোন সম্পর্ক নাই। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অনেক বন্ধু এবং আমাদের উন্নয়ন সহযোগী রাষ্ট্র। আমরা তাদের সাথে আমাদের যে সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্ক আমাদের সাথে তাদের বহাল থাকবে।